বলি প্রথা বন্ধ হয়েছে বহুদিন আগেই। বদলে দেবীকে উৎসর্গ করা হয় মধু এবং চিনি। 311 বছরের প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির দুর্গাপুজো। বলি প্রথা বন্ধ হয়েছে অনেক আগেই। বদলে দেবী মায়ের সামনে উৎসর্গ করা হয় মধু চিনি। 311 বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানান কাহিনী। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা জমিদার বাড়ির পুজো এবারে 311 বছরে পড়ল। গত দুবছর অতিমারী পরিস্থিতির কারণে মূর্তি পুজো করা যায়নি, পরিবর্তে প্রসন্নময়ী কালী মন্দিরে ঘট পুজোর মাধ্যমেই দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। দুবছর বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এবার ফের মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে, হবে মূর্তি পুজো। স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। শুরু হয়েছে বাড়ি পরিষ্কারের কাজ, বাড়িতে পড়েছে রঙের প্রলেপ। গোবরডাঙ্গা জমিদার বংশের ইতিহাস বহু বিস্তৃত, কালের নিয়মে আজ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। সারা বছর এই জমিদার বাড়িতে হাতে গোনা কয়েকজন সদস্য থাকেন, কিন্তু পুজোর সময় প্রায় সকলেই চলে আসেন জমিদার বাড়িতে। গোবরডাঙ্গা এলাকায় শুধু নয়, আশেপাশের বহু এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকেও মানুষ আসেন জমিদার বাড়ির এই পুজো দেখতে। জমিদার বাড়ির অষ্টম পুরুষ অঞ্জন প্রসন্ন মুখোপাধ্যায় জানালেন, জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। সেই নিয়মে আজও ব্যতিক্রম হয়নি। আগে পাঠা বলি, এমনকি মহিষ বলিরও রেওয়াজ ছিল। 1997 সাল থেকে বলি প্রথা বন্ধ করা হয়েছে। দেবীর উদ্দেশ্যে মধু চিনি উৎসর্গ করা হয়। প্রাচীন নিয়ম মেনেই এক চালার প্রতিমা তৈরি হয়। বাবলা কাঠের কাঠামোতেই গড়ে ওঠে দেবী মূর্তি। পুজোর বিভিন্ন রেওয়াজের পাশাপাশি বিসর্জনের ক্ষেত্রেও রয়েছে আলাদা নিয়ম। সন্ধ্যা আকাশের তারা দেখার পর দেবীর বিসর্জন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে জমিদার বাড়ির প্রতিমা বিসর্জনের পর গ্রামের বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন হতো, এখন অবশ্য সে নিয়ম আর নেই। প্রাচীন এই পুজোর জৌলুস হয়তো কমেছে ঠিকই, কিন্তু বদল হয়নি নিয়মের। সুপ্রাচীন কাল থেকে একই নিয়মে হয়ে আসছে গোবরডাঙ্গা বাড়ির এই পুজো। সাহস করেনি কেউ বলি বন্ধ করতে। পরবর্তীকালে আমার ছেলেরাও পছন্দ করতো না ছোটবেলায়। তো 97 সালে আমি আমার দাদাদের সঙ্গে আলোচনা করে, কাকাদের একটু আপত্তি ছিল, তবে আমার দাদারা বলল যে না, ও দাদা দিদি হ্যাঁ সবাই বললো না, তুই তোর গুরুদেবের কাছে জিজ্ঞেস কর। তো আমার গুরুদেব ভূতেশানন্দ মহারাজ, স্বর্গীয় বেলুড়ের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, ওনার কাছে পারমিশন নিয়ে উনি বললেন হ্যাঁ হ্যাঁ বলি বন্ধ করে দিতে পারে, বলির বদলে মধু চিনি এরকম উপসর অনেক আনুষঙ্গিক আছে, সেইভাবে পুজোটা দিতে হয় বলির বদলে। সেইভাবেই বলির পুজোটা হয়, বলিটা বন্ধ হয়ে যায়। আগে 14টা পাটা, দুটো ভেড়া, চাল কুমড়ো, আখ, এইগুলো বলি হতো। আমার জ্ঞানে দেখেনি, আমার তো 71 হলো, পা দিলাম। তো তার আগে মহিষ বলিও হয়েছে। তো আমাদের প্রত্যেক অবশ্যই আমাদের মন্দিরেতে বলি হয়। তো এখনো সেই বলিটা বন্ধ হয়ে গেছে, সেই 97 সাল থেকে একসঙ্গে। তার বদলে অমাবস্যা তামাবস্যে মধু চিনি দিয়ে পুজো দেওয়া হয়। গান টান হতো, কিন্তু উৎসবরা এমনিতেই আমাদের বাড়িতে আসতেন। যেমন আলাউদ্দিন খান সাহেব আমাদের বাড়িতে বহুকাল থেকে গেছেন, সাধনা করে গেছেন। আর আমার গানে তো আমি কাশীনাথ চট্টোপাধ্যায়, বাহাদুর খাঁ, মণিলাল নাগ, গোকুল নাগ, এডি কানন, আল্লা রাখা, শান্তা প্রসাদ সবাইকেই দেখেছি এই বাড়িতে। আমার দাদু যতদিন বেঁচে ছিলেন হয়েছে, আবার তারপরেও 71-72 সাল অব্দি গান বাজনা হয়েছে। প্রতিমা যেমন হয়, আমাদের একশালার মূর্তি হয়, এছাড়া কিছু নাই। আগে যেমন সেই দেবী প্রতিমা হতো টানা চোখ বহু আগে, তবে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, অনেকেই পছন্দ করেন না বাড়িতে আর কি। আমাদের 1711 মানে 311 বছর, এবছর দুবছর করোনায় বন্ধ ছিল, পুজো বন্ধ করেনি, মূর্তি পুজো বন্ধ হয়েছে, কিন্তু ঘটে পুজো হয়ে গেছে। যাত্রী সমাগম হয়, তাছাড়া দশমীর দিনকে বেদির থেকে ঠাকুর নামানোর পরে এই গ্রামের সব মহিলারা সবাই আসেন সিঁদুর খেলতে। তখন হয়তো ভোগ হতো, প্রায় 250-300 লোক খেতেন ভোগ, তবে এখন তো সেটা হয় না। এখন যেমন আসেন এরকম সেম একই রকমের ভোগ হয়,
প্রতিদিন সপ্তমীতে একরকম, অষ্টমীতে নবমীতে দিবে, যেদিন যেভাবে ভোগ হতো বরাবর সেইভাবেই ভোগ হয়। তো কোয়ান্টিটিটা কমে গেছে, হয়তো 60 জন 70 জন ম্যাক্সিমাম, 80 জন ম্যাক্সিমাম এরকম হয়। হয়তো মেরে কেটে কখনো প্রচুর লোক হঠাৎ অষ্টমীর দিন বললো আমরা সব নবমীতে আসছি, সবাই ফোন করে, তখন আবার ভোগ বাড়িয়ে দেওয়া হলো নবমীতে। এবছর আমরা, আমার গিন্দি বলো না, যে করোনা হোক আর যাই হোক, গত বছরই বলেছিল যে এবার কিন্তু আমরা এখানেতে মূর্তি করাবই। তো মূর্তি করে এবছর আরম্ভ হয়ে গেছে, খুবই আনন্দ হচ্ছে, সব আত্মীয় স্বজনরা বলছে সবাই আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।